যন্ত্রণা লাগতেছে। সব সম্পত্তি আমার, বুড়া মরছে, আমি এখন আমার জানের নিয়ে এই বাসায় সুখে সংসার করবো। বুঝলাম না এখন আসতেছেন। আসসালামু আলাইকুম। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আপনার জন্য কখন থেকে ওয়েট করতেছি, ওয়েট করতে একটু চোখ লাগে গেছিল, তারপর দেখি ঘুম আসে না। বসেন। আমার জন্য বসে ছিল। আসলে আমি খুব সৌভাগ্যবান, তোমার মতো একজন স্ত্রী পাইছি, আমার জন্য অপেক্ষা করছো। আমার ভাবতে খুব খুশি লাগতেছে। তারপর ঘুম আসে না, আসলে একটু ঘুম আসছিল, আবার আপনার টেনশনে ঘুমটা ভেঙে গেছে। তাই হ্যাঁ আসো যাবো তো, আগে দলিল বুঝাই দেন আসো, দিব তো বোকা। না, আগে ওইটা বুঝাই দেন, আপনি তো বলছেনই। দেখো, তোমাকে বিয়ে করার আগে কিন্তু আমি তোমার সাথে যে কমিটমেন্ট করছি, আমি আমার সেই কমিটমেন্ট আমি পুরা করছি। আমি এখানে সব কিছু কমপ্লিট করে রাখছি। ঠিক আছে আসো। না আগে আমার হাতে দিতে তো বুঝে, আগে আমি দেখি তারপরে। তোমার কি আমার প্রতি বিশ্বাস নেই? আপনি যদি বিশ্বাস না করি কার বিশ্বাস করবেন বলেন? আপনার আমার হাজবেন্ড। আসো আসো, না আগে ওইটা দেখেন, তুমি বিশ্বাস করো না আমাকে, বিশ্বাস করি তো তারপরও। তুমি আমাকে আপনি ভালোবাসো? যদি সবই করে আনেন তাহলে তার এখানে ডরে কিছু তুমি কি নেই। ভালোবাসো না আমাকে? অবশ্যই যদি ভালো না বাসতেন তাহলে কি আপনি বিয়ে করতাম তাহলে বলেন? আসো। না আগে দেখেন বলুন, আগে আমি দেখি তারপরে। এখানে তুমি যেভাবে বলছো, যা যা বলছো, আমি সব কিছু উইল করে দিছি এবং তোমার মনের মতো করিয়ে দিছি। দেখতে পারি? হ্যাঁ শিওর। এই দেখো এই দেখো, এই দেখো, ঠিক আছে, খুশি তুমি? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক খুশি। তোমাকে খুশি রাখাই আমার কাজ। তুমি খুশি থাকলে আমি খুশি, আর তুমি আমি খুশি, সংসার সুখের। তা তো অবশ্যই। আসো। আচ্ছা ওই যে আপনার জন্য আমি 1 গ্লাস গরম দুধ আনছি। আল্লাহ, দুধ নিয়ে আসছো আমার জন্য? আপনি আমার হাজবেন্ড, আপনার জন্য দুধ আনবো না কার জন্য বল? বিশ্বাস করো, আমি বিলিভ করতে পারতেছি না তুমি আমাকে এতটা ভালোবাসো। হ্যাঁ আপনাকে অনেক ভালোবাসি তো, বান্দির বাচ্চা, আগে দুধটা খা পরে বুঝবি। ছাড়া আচ্ছা বুঝলাম না, এখনো খাইতেছেন? খান না, ঠান্ডা হয়ে যাবে তো। আচ্ছা একটু পরে খাই না, না এখনই খান, তাড়াতাড়ি, এখনই খেতে হবে। ঠান্ডা হয়ে গেলে তোর মজা লাগবে না। খাওয়ার পর কি বিছানা আসবা? হ্যাঁ অবশ্যই, পুরোটা খান, আমি আপনার জন্য আনছি। 1 গ্লাস খাবো আমি? হ্যাঁ আমি আসলে জীবনে কখনো 1 গ্লাস দুধ একসাথে না খাইনি। আজকে খাইতে পারি, আমি দেখি। সব খেয়ে ফেলছি। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, খুশি তো তুমি? অনেক খুশি। আসো। বুঝলাম না কিছু, এখনো কিছু হইতেছে না, যে কাজ করতেছে না কেন? আচ্ছা আপনি ঠিক আছেন, ভালো লাগতেছে তো? এরকম লাগতেছে কেন? না সারাদিন হলো অনেক জার্নি করছেন না, এখানে একটু টায়ার্ড লাগতেছে। সব ঘোরাঘুরা লাগতেছে, অন্ধকার লাগতেছে কেন? এই তো কাজ শুরু হয়ে গেছে। আচ্ছা আপনি শুন, আমার ভিতরটা এরকম করতেছে কেন? নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে। হ্যাঁ কোথায় দেখি, এখানে এখানে আমার পানি দিব? নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে কেন? ও, খুব যন্ত্রণা লাগতেছে। মরছে, এত খুশি লাগতেছে, সব সম্পত্তি আমার, শালা বুড়া মরছে, আমি এখন আমার জানের নিয়ে এই বাসায় সুখে সংসার করবো। আর ওই শয়তানটা লাচ্ছি ময়রা বাসাতে পারলে দেবে, সত্যি মরছে, আমার এত খুশি লাগছে, এতদিনও সব সম্পত্তি আমার, যদি পারতাম না তোরেই আমি বিয়ে করে নিতাম সত্যি। যা আমার জানারে গিয়া দলটা বুঝাই দিয়ে আসি।
এই যে আপনি আপনি না মারা গেলেন? বসেন, এই যে মহারানী ভিক্টোরিয়া, শোনেন, আল্লাহ যদি কাউকে বাঁচায় পৃথিবীর কেউ তাকে মারতে পারে না, আর আল্লাহ যাকে মারে এ পৃথিবীর কেউ তারে বাঁচাইতে পারে না। আল্লাহ আমাকে বাঁচাবে বিধায় যে কোনো উসিলায় আল্লাহ আমাকে বাঁচাই দিছে, আর আপনার হাতে আল্লাহ বোধহয় আমার মৃত্যু লেখে নাই। আপনি কাজটা কেন করলেন বলেন? আমি আমি আবার কি করছি? যা করার সব তো আপনি নিজেই করলেন। আমি নিজেই করছি, হ্যাঁ, ওই দুধের গ্লাসের মধ্যে পয়জন মিশাইছি, আমি আত্মহত্যা করবো ওগুলো। আমি যে দুধে বিষ মিশেছি ওইটা উনি কেমনে জানলো? আমি কেমনে জানলাম? শুনবেন, শোনেন, আব্বা, কবি, আব্বা, তোমারে কতবার করে না করলাম, এই মহিলারে বিয়া কইরো না, তাও তুমি বিয়াটা করছো। সমস্যা কি? আব্বা, এ মেয়ে ভালো না, এ মেয়ে লুবি। আসলে বোকা, তোর আসলে বোঝার মতো এখনো জ্ঞান বুদ্ধি কিছুই হয় নাই, বয়সটাই হয় নাই, বয়স হলে বুঝবি আস্তে আস্তে। শোন, বিয়ে কিন্তু শখে করি নাই, নিজের সুখ আল্লাহদের জন্য করি নাই। কেন করছি জানোস? স্কুল করস, আস্তে আস্তে বড় হইতেছস, রান্না বান্নার প্রয়োজন আছে, তোরে দেখার মতো একজন লোক দরকার আছে। এখন একটা বাইরের লোক যদি আমি কাজের লোক রাখি, সে কি ভালোভাবে তোর টেক কেয়ার করতে পারবে? তোরও পারবে না, আমারও পারবে না। এই জন্য আমি বিয়ে করছি, আর মেয়েটা খুব ভালো, আমি জানি। ও গোটা সংসারটারে খুব সুন্দর করে আগলায় রাখবো, তোরে আদর করবো, স্নেহ করবো, ভালোবাসা দিব, আমারে ভালোবাসবো, সংসারটা নিজের মতো করে গড়া তুলবো, এই জন্য আমি বিয়ে করছি। তুই কেন মিছামিছি ভুল বুঝতেছিস? আব্বা, ওই মেয়ে আসলেই তোমারও ভালোবাসবে না, আমারও ভালোবাসবে না, ওই আসলে বিয়ে করছে শুধুমাত্র সম্পত্তি লোভে। বোকা, এটা তোর দুঃস্বপ্ন, এটা একটা কল্পনা করতেছিস তুই, একটা কাল্পনিক চিন্তা ভাবনা তোর ভিতরে বাসা বাঁধা ফেলাইছে। ঠিক আছে, মন ক্লিয়ার কর, সব ঠিক হয়ে যাব। আব্বা, তুমি আমারে ভুল বুঝতেছো, তুমি ভাবতেছো আমি কাল্পনিক চিন্তা ভাবনা করতেছি। তুমি জানতে চাও এই মেয়ে কত বড় খারাপ? অবশ্যই জানতে চাই, কী বলবি তুই বল। তাহলে তুমি শোনো, আমার কত শখ লাগছে এই বিড়ার, আমি এমনি বিয়ে করছিলাম, খালি কি সামান্য আমি সম্পত্তি গুলো লিখে দেবে, এই কারণে তো বিয়ে করছি। নাহলে আমার মতো এত সুন্দরী মাইয়া কত সুন্দর সুন্দর ছেলের পিছে ঘুরে, আর ওর পিছে আমি ঘুরু? দুধের গ্লাস এই জায়গায় আছে, আসার সাথে সাথে বলবো দলিলটা আমার নেওয়া করে দিছে নাকি, সম্পত্তিগুলো দিলেই দুধটা খাওয়াই দিব। আমি তো শুধু তোমার বিয়ে করছি সম্পত্তির জন্য, ইস, আর অন্য কিছু না, দুধটা খাওয়াই দেবো। তুমি তো আমার ইউজ করতে পারো, দূরে আমার একটু টাচও করতে পারো, তুমি আমার চিনো, আমার বাপের নামে হচ্ছে আশরাফ খন্দকার। তারপরে দলিলটা পার করো, কি যে শান্তির একটা গুণ, যদি দলিলটা বিয়ে করতে পারতাম তাহলে আরো শান্তি, আমার জানে এলে এবার সে কি সুন্দর, আর ওইটারও ব্যবস্থা করতে হবে সব বলা যাচ্ছে। এখন হইতেছে না কি লেখা, আমার তার তো সইতেছে না, অহন দেহম সম্পত্তি সব আমার নামে গেছে। ওই বুড়ে আস্তে আস্তে একটু রেস্ট করে নি, অনেক জার্নি হয়েছে আজকে। আমি আগেই জানতাম তুই একটা লোভী, তুই আমার বাপের বিয়ে করছিস একমাত্র সম্পত্তির লোভে। তোরে যেদিন প্রথম দেখতে গেছি ওই দিনকেই বুঝছি তুই একটা লোভী, আমার বাপের তুই বিষ দামাইরা লাইবি, আর বিষ দামাইরা এই সম্পত্তি তুই নিবি, তোর সম্পত্তি খাওয়াইতাছি। আগে দুধটা চেঞ্জ করে লই, আমার বাপের তো বাঁচাইতে হইব।
এবার বুঝতে পারছেন? হুম, কেন করলেন এই কাজটা? সম্পত্তির জন্য, অর্থের জন্য, মানে বিয়ের প্রলোভন দেখায়া মিথ্যা বসাই যা এখানে আসছেন শুধু সম্পত্তিটা গ্রাস করার জন্য নাকি? আপনি একজন হত্যাকারী, আর এই সম্পত্তি আমি এমনি আপনাকে দিতাম। আপনাকে আমি বিয়ে করছি এই বয়সে, আমি জানি যে একটা মেয়ে মানুষের হঠাৎ যদি আমার মৃত্যু হয় ওর জীবনটা তো আমার কাছে সইপা দিছে, তাহলে ভবিষ্যতের জন্য ওর কিছু একটা করার দরকার, এই চিন্তা ভাবনা তো আমার মাথায় আছে। আমি পাগল? আমি কি ব্যাককল? আমি কি, আমার কি পাগল মনে হয় আপনার? আমি পাগল মনে হয়? আমি বিশ্বাস করছি আপনাকে, আর আপনাকে বিশ্বাস করছি বিদায়, আপনার কাছে আমি সব খুলে বলছি, আমার পরিবারের এ টু জেড ঘটনা আমি সব আপনাকে জানাইছি, যে আপনাকে কোনো ধোকা দেব না, সত্যি কথা বলে আপনাকে শরীয়ত মতো আমি বিয়ে করছি। কেন বিয়ে করছি? আমার ছেলেটাকে টেক কেয়ার করার জন্য একজন লোক দরকার, একটা মা দরকার, একটা মায়ের প্রয়োজন। আমি আমার শারীরিক চাহিদা মেটানোর জন্য আপনাকে বিয়ে করি নাই। এই শরীরের চাহিদা মেটানোর জন্য অনেক জায়গা আছে, অনেক ব্যবস্থা আছে, সেটা করি নাই আমি, গুনাহের কাজ। আমি শরীয়ত সম্মতভাবে আপনাকে বিয়ে করছি, এবং বিয়ে করার আগে আমি আমার পরিবারের টোটাল ঘটনা আপনাকে খুলে বলছি, এবং আপনাকে এও বলছি আমি যে আমার সম্পত্তি যা কিছু আছে আমি আপনাকে দেব, এই তার প্রমাণ। এটার মধ্যে সব কিছু উইল করছি আমি, আমার ভিতরে কোনো করলতা থাকলে আমি এই কাজটা করতাম না। আপনি কেন এই কাজটা করলেন বলেন, টেল মি, বলেন আমাকে, এত লোভ কেন আপনাদের? আপনাদের মতো কিছু নারী আছে, কিছু মেয়ে আছে, যারা অর্থ সম্পদের লোভে মানুষকে ঠকায় আর মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়, একটাবারও ভাবে না যে আমার মরতে হবে, এবং বিশ্বাসের ঘরে আগুন দেওয়া মানে কি জাহান্নামে যাওয়া? ছি 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 ছি, আমার ভাবতে অবাক লাগে। আমি চাইলে কিন্তু অনেক কিছু করতে পারি, এবং এই ঝামেলায় জড়াইলে তোমার অনেক বড় সমস্যা হয়ে যাবে। তবে তোমার তো মান সম্মানের ভয় নাই, কিন্তু আমার মান সম্মান আছে, আমার ছেলেটার মান সম্মান আছে। মানুষ লজ্জা দেবে আমাকে, আমার ছেলেকে, আমি চাই না মানুষ আমাকে লজ্জা দিক, এবং তোমার কারণে আমার আমার পরিবারের মান সম্মান নষ্ট হোক। সো ইউ আর গোন আউট, জীবনে কোনো ভালো কাজ করছিলাম কোথাও, জাল্লা পাক ওইটার ওসিলায় আমাকে বাঁচাই দিছে, তা না হলে তোমার হাতে আমার ছেলেও মৃত্যু হইতো, আমারও মৃত্যু হইতো। প্লিজ যাও, তোমার কাবিনের টাকা আমি পাঠাই দেবো, যাও।